হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বড় সিলভার কাপের মাছের তেল ঝাল। তোমরা মাথার আকারটা দেখেই বুঝতে পারছো এটা বড় মাছ। তো চলো আমরা রান্নার দিকে যাই। এখানে আমরা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। উপকরণগুলো এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা ছেঁড়া রেখেছি। তো আমরা বাকি মশলাগুলো তোমাদের রান্নায় দেখাবো। তো চলো, কড়াইয়ে আমরা তেল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য, এবং গরম হয়ে গেলেই আমরা একে একে মাছগুলো ভেজে নেব ভালোভাবে। এপিট ওপিট লাল লাল করে আমরা মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা একে একে মাছগুলোকে তুলে নেব, এবং ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমরা বাকি মাছগুলো একে একে সবকটা মাছই ভেজে নেব। দেখো, আমাদের সবকটা মাছই ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যেই আমরা সামান্য তেল দিয়ে ওর মধ্যে সাদা জিরে আর আলুগুলো দিয়ে দেবো। তোমরা এটা আলু ছাড়াও করতে পারো, পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করতে পারো, কিন্তু আমি এখানে আলু ব্যবহার করেছি। আলুটা সামান্য বাদামি হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে দিতে হবে। পেঁয়াজটা একটু বাদামি হলেই তার মধ্যে যে টমেটো কুচিটা রাখা ছিল সেটা আমরা দিয়ে দেব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তোমরা ভালোভাবে কষাতে থাকবে, কষানোর উপরেই সব কিছু, এবং একটু তেল ছেড়ে দিলেই এর মধ্যে আমরা উষ্ণ গরম জল দিয়ে দেব এবং ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলেই আমরা এর মধ্যে ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব, এবং একটু পরে আলুটা সিদ্ধ হয়ে গেলেই এর মধ্যে ভাজা মাছগুলো একে একে দিয়ে দেব আমরা। অনেকগুলো মাছ, সেই জন্য খুব সাবধানেই দিতে হবে। মাছগুলো দিয়ে এবার আমরা আস্তে আস্তে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দেব, এবং কিছুক্ষণ ঝোলটা ফোটার পরে আমরা এর উপর ঘরে তৈরি করা স্পেশাল গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব। তো চলো, রেডি হয়ে গেছে আমাদের বড় সিলভার কাপের মাছের তেল ঝাল। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও। তো দেখতেই পাচ্ছ তোমরা, গরমা গরম বড় সিলভার কাপের মাছের তেল ঝাল রেডি। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নিজেদের বাড়িতে ট্রাই করে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো থ্যাংক ইউ সবাইকে।